হ্যালো বন্ধুরা, আমার নাম অনুপম মাইতি। আমি এখন আছি কেরলের কোচিতে। এই ট্যুরটায় টোটাল কেরালাটা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো কেরলের কোথায় কোথায় ঘুরবেন এবং কোথায় কোথায় থাকবেন এবং যাবতীয় সব বিষয়। কেরলের কোচি, মুন্নার, পেরিয়ার, আলেপ্পি, কোভালাম এবং তামিলনাড়ুর কন্যাকুমারী এইসব জায়গাগুলো ঘুরে আমার শেষ হবে ট্যুরটা। যাতায়াত নিয়ে টোটাল 12 দিনের ট্যুর, 7 থেকে 8টা আলাদা আলাদা এপিসোড হবে। তো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং আই বাটনে আমি প্লে লিস্টে লিঙ্কটা আমি অ্যাড করে দেবো। পরে ওখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে নিতে পারেন। কোচি পর্যন্ত হাওড়া থেকে ট্রেনে করে এসেছি। প্রথমে সাঁতরাগাছি থেকে একটি ট্রেন ধরে চেন্নাই পর্যন্ত এসেছি। তারপরে চেন্নাই থেকে আরেকটি ট্রেন ধরে এর্নাকুলাম জংশনে এসেছি। এর্নাকুলাম জংশনটি কোচি রেলওয়ে স্টেশনের নাম এবং এর্নাকুলাম জংশনের কাছেই আমি একটি হোটেলে আছি। আপনারা চাইলে ডাইরেক্ট ফ্লাইটেও আসতে পারেন বা ভায়া চেন্নাই হয়ে ফ্লাইটেও আসতে পারেন। ঘুরবো পুরো কোচিটা। আমি যে হোটেলে আছি, হোটেলটির নাম পালসান পার্ক, একদম এর্নাকুলাম জংশনের কাছে। কোচিতে সাধারণত কোচি ফোর্ট, চাইনিজ নেট, কোচি বিচ এইসব ঘোরার জায়গা আছে। হোটেল থেকে অটো ধরে চলে যাব মেরিন ড্রাইভে। ওখানে গিয়ে বোট ভাড়া করে আমরা টোটালটা ঘুরবো। মোটামুটি বোটের এক একজনের ভাড়া পড়বে 250 টাকা করে, 2 ঘন্টার মতো বোটটি ঘোরাবে। তো যাওয়া যাক এখন মেরিন ড্রাইভে। অটো ধরে চলে এসেছি মেরিন ড্রাইভে। হোটেল থেকে আসতে 8 মিনিটের মতো লাগলো। এখানে অনেক ছোট বড় বোট আছে, আপনারা কথাবার্তা বলে ভাড়া করে নিতে পারেন। আমাদের বোটটায় 2টো ফ্লোর ছিল, আমরা সবাই ওপরে এসে বসেছি। যে বড় বড় মালবাহী জাহাজগুলো আসে, ওর ভেতরে যে মালপত্র থাকে ওগুলো জাহাজ থেকে তোলা বা নামানোর জন্য এই মেশিনগুলো ইউজ হয়। ওই যে দূরে বিল্ডিংটা দেখছেন, ওটা কোচি ফোর্টের মেন অফিস, আর তার সাইডেই একটা বড় যে বিল্ডিং আছে ওটা একটি হোটেল। যে জাহাজটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি ফাইটার জাহাজ। এই যে আইল্যান্ডটা দেখছেন যার ওপর এগুলি অবস্থিত, এটির নাম ওয়েলিংটন আইল্যান্ড। এটি খুবই একটি ছোট আইল্যান্ড। আইল্যান্ডটি 6.5 কিলোমিটার লম্বা। এতে সব কিছুই আছে, অফিস, ঘর, হোটেল, একটি বেশ ভালো বড় জেটিও আছে, দূরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আধ ঘন্টা বোট সাফারির পর আমরা ফোর্ট কোচিতে নামলাম। ডাচ প্যালেস, ভাস্কো দা গামা সমাধি এবং চার্চ দেখার জন্য আমরা এখন এসেছি। ডাচ প্যালেস ঘোরার জন্য, এটি সাধারণত একটি মিউজিয়াম, এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, টিকিটের মূল্য 10 টাকা করে। ভেতরে ঘোরা হয়ে গেছে, পুরনো সময়ের রাজাদের আমলের ঢাল, তলোয়ার, বন্দুক এইসব কিছু ভেতরে আছে। ভেতরটা খুবই সুন্দর, ঘুরে দেখতে পারেন। আমরা এখন চলে যাব চার্চ ঘুরতে। ভাস্কো দা গামা সমাধি আর যাওয়া হবে না, ওটা বন্ধ হয়ে গেছে। এটাই কোচি ফোর্টের চার্চ। এখন আমরা আবার বোটে চলে যাব। আপনারা যখন আসবেন এখানে ঘুরতে, তখন বিকেল 5টার ভেতরে সব জায়গা ঘুরে নেবেন, কারণ 5টার পর সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা যেমন ভাস্কো দা গামা সমাধি দেখতে পেলাম না, বন্ধ হয়ে গেছিল, এবং চার্চের ভেতরেও আমরা ঢুকতে পারিনি। তো আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন। এই যে দূরে দেখছেন, এইগুলোকেই চাইনিজ নেট বলা হয়। এইগুলোর সাহায্যে এনারা মাছ ধরেন। এইগুলো প্রথমে জলে ডুবিয়ে দেন পুরোটা, ওই নেটটাকে বাঁশের সাহায্যে জল থেকে তুলে নেন ওপরে। নেটের ভেতরে যে মাছগুলো এসে যায় সেইগুলো ওখানে আটকে যায়, তো মাছগুলো পরে ওনারা কালেক্ট করে নেন। আমাদের কোচি ঘোরা আজ হয়ে গেল, এবার চলে যাব কোচির হোটেলে।
এই আমাদের কোচির হোটেল পালসান পার্ক। হোটেলটি বেশ ভালো এবং ভেতরটা আরো ভালো। আজকে কোচিতে সেইরকম কিছু জায়গা ঘুরতে পারলাম না, কারণ আজই দুপুর নাগাদ আমরা কোচিতে এসেছি, সেই জন্য বেশি টাইম পাইনি। কাল সকালে আমরা রওনা দেব মুন্নারের উদ্দেশ্যে। মুন্নারে তো অনেক কিছু জায়গা আছে, যেমন মাড্ডিভুটি ড্যাম, ইকো পয়েন্ট, রোজ গার্ডেন ইত্যাদি। ওইসব ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।